সকলকে ওয়েলকাম করছি NH টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। আমাদের এখনকার আয়োজনে রয়েছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত বাংলা জীবনী। সো যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারাও যদি চান আপনাদের কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তিকে নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। এছাড়াও আমাদের ভিডিওগুলির আপডেট ফেসবুকে পেতে এবং আমাদের সাথে দ্রুত যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক ফ্যান পেজটিতে লাইক করে দিতে পারেন এবং ফেসবুক ফ্যান পেজের লিংক ডিসক্রিপশন প্লাস পিন কমেন্টে দেয়া থাকবে। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুরো নাম হচ্ছে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব, যিনি ছিলেন ইসলামের খোলাফায়ে রাশিদিন এর সর্বশেষ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব এবং নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমাতুজ জোহরা এর কনিষ্ঠ পুত্র। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন ভালোবাসার পাত্র। আমরা বিভিন্ন হাদিস থেকে এ সম্পর্কে প্রমাণ পাই যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার মতো। একটি হাদিস থেকে এরকম জানা যায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ইমাম হাসান ও হুসেনকে ভালোবাসল তারা প্রকারান্তরে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসল, আর যারা এদের দুজনকে হিংসা বা বিদ্বেষ করল তারা যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই বিদ্বেষ করল। এই হাদিসটি থেকেই প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। ছোটবেলা থেকেই হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং স্নেহে বড় হতে থাকেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম সম্পর্কে কাতাদা বলেন যে হিজরি সন শুরুর 6 বছর 5.5 মাসের মাথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, আর 54 বছর 6.5 মাস বয়সে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন শুক্রবার তিনি শাহাদত বরণ করেন। আমরা সবাই জানি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। বলা হয়ে থাকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালায় শাহাদত বরণ করবেন সেটি অনেক আগে থেকেই সবাই জানতেন, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। ইমাম আহমেদ আব্দুস সালাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন যে একদা বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমনের অনুমতি প্রার্থনা করলেন, তিনি তাকে আসার অনুমতি দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে বললেন দরজার দিকে লক্ষ্য রাখবে, কেউ যেন প্রবেশ করতে না পারে। কিছুক্ষণ পর শিশু হুসাইন ইবনে আলী এসে ফাঁক দিয়ে দরজা অতিক্রম করে ভিতরে প্রবেশ করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে চেপে বসেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন আপনি কি একে খুব বেশি ভালোবাসেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। তখন ফেরেশতা প্রত্যুত্তরে বললেন আপনার উম্মতই একে হত্যা করবে, যদি আপনি দেখতে চান তবে আমি সেই স্থানও আপনাকে দেখাতে পারি যেখানে তাকে হত্যা করা হবে। এরপর হাত বাড়িয়ে ফেরেশতা এক মুঠো লাল মাটি এনে দিলেন, উম্মে সালমা সেই মাটি আপন কাপড়ের আঁচলে বেঁধে রাখলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা প্রায়ই শুনতাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হবেন, বাইহাকি একাধিক সূত্রে আমরার মাধ্যমে এ হাদিস বর্ণনা করেছেন। অনেকের মতে আমরার হাদিস গ্রহণযোগ্য নয়, কিন্তু বাইহাকি আরও অন্যান্য সূত্রের মাধ্যমেও অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। এবার চলুন কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই মর্মান্তিক শাহাদত বরণের কাহিনী এবং তার পূর্বাপর ঘটনা সম্পর্কে সংক্ষেপে কিছু জানার চেষ্টা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত গ্রহণের পর যখন সকলের বায়াত সুসম্পন্ন হয় তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বড় বড় আরও সাহাবি তার সাথে সাক্ষাৎ করে হুদ তথা শরিয়া নির্ধারিত দণ্ডবিধি প্রতিষ্ঠা এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুনের বদলা নেবার দাবি জানান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে তাদেরকে বোঝাতে চান যে সন্ত্রাসীদের সাঙ্গপাঙ্গ আছে এবং তাদের অনেক সাহায্যকারীও আছে, তাই এই মুহূর্তে এই কাজ বিপজ্জনক, ফলে এখন তা সম্ভব নয়। তিনি আরও বলেন আমাকে তোমরা কিছুটা অবকাশ দাও, আমি বিষয়গুলো নিয়ে চিন্তা করি। হিজরি 36 সালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত শুরু করেছিলেন। এরপর তিনি বিভিন্ন শহরে গভর্নর নিয়োগ শুরু করেন, যার মধ্যে সিরিয়াও অন্তর্ভুক্ত ছিল।
সে সময় সিরিয়ার গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া যেমন ছিলেন প্রজ্ঞাবান, তেমনি ছিলেন রাজনৈতিক ক্ষুরধার সম্পন্ন ব্যক্তিত্ব। তিনি যে কোনো সমস্যা আঁচ করতে পারলেই পূর্ব থেকেই তার সমাধান বের করতে পারতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বন্দ্বের মূল কারণ ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসৃত স্বেচ্ছাচারী রাজনীতি। মুসলমানদের বিজয় নিশান যখন চারদিকে ছড়িয়ে পড়ছে, একের পর এক বিজিত দেশগুলো যখন মুসলমানরা দখল করে নিচ্ছে, আর সেই দেশগুলোর ধন সম্পদ আরবের কোষাগারে জমা হচ্ছে, তখন মুসলমানরা আরাম আয়েশ আর বিলাসী জীবনের প্রতি ঝুঁকতে থাকে। কিন্তু তাদের এই বিলাসিতার বড় বাধা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও নিষ্ঠাবান শাসক। বিলাসিতার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তার কঠোর নীতি শুধুমাত্র অন্যদের জন্য নয়, বরং তার নিজের পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও সহযোগীদের জন্যও কার্যকর হতো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসৃত স্বেচ্ছাচারী রাজনীতির কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করেই জানতেন, এবং তিনি এও জানতেন যে মুয়াবিয়া সিরিয়াতে বেশ জনপ্রিয়। কিন্তু এই ধরনের স্বেচ্ছাচারিতা ইসলামে গ্রহণযোগ্য নয়, তাই তিনি অন্যান্য গভর্নরদের সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সিরিয়ার পথ থেকে অপসারণ করেন। তিনি সেখানে সহল ইবনে হুনাইফকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ করেন। সহল যখন সিরিয়ার পথে রওনা হন, তখন পথিমধ্যে তাবুকে মুয়াবিয়ার ঘোড়সওয়ারের সাথে তার দেখা হয়। সহল মুয়াবিয়াকে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বার্তা জানালে মুয়াবিয়া তা অস্বীকার করেন। ফলে সহল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে ফিরে আসেন এবং বিস্তারিত জানান। অপরদিকে মিশরবাসী তাদের নতুন গভর্নর কাইস ইবনে সাদ এর বায়াত গ্রহণ করলেও কিছু কিছু লোক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীদের হত্যা না করা পর্যন্ত বায়াত করবে না বলে জানায়। বসরাবাসীও একই কথা বলে। ফলে বিভিন্ন এলাকাতে ফিতনা ও অস্থিরতা বিস্তার লাভ করে এবং পরিস্থিতির অবনতি হতে থাকে। এহেন পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার সাথে লড়াই করতে সংকল্পবদ্ধ হন। হিজরি 37 সনের পহেলা সফর আমির মুয়াবিয়ার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধ হয়। যদিও এর মাঝে অনেক আলাপ আলোচনা ও সমঝোতার চেষ্টা হয়েছে, কিন্তু মুনাফিকদের কারণে তা সফল হয়নি। ইতিহাসে এই যুদ্ধ সিফিনের যুদ্ধ বা জঙ্গে সিফিন নামে পরিচিত। মুসলিম বিশ্বকে স্থায়ীভাবে বিভক্ত করার এক আত্মঘাতী ষড়যন্ত্র ছিল এই যুদ্ধ। মুনাফিকদের ষড়যন্ত্রে এই যুদ্ধে আলী ও মুয়াবিয়ার মধ্যে কোনো প্রকার সমঝোতা সম্ভব হয়নি। ফলে উভয় পক্ষই সমঝোতা ছাড়াই তাদের স্ব স্ব স্থানে ফিরে যায়, যে কারণে কুফায় রাজধানী স্থাপনের পরও তিনি কুফাবাসীদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছিলেন না। এদিকে বিভিন্ন প্রদেশে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিসাসের ব্যাপারে দ্বিধা বিভক্ত জনগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর অসন্তুষ্ট হতে থাকে, আর এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগান আমির মুয়াবিয়া। শুধুমাত্র ইরাক ও ইরান ব্যতীত অন্যান্য সকল অঞ্চলে আমির মুয়াবিয়া তার শাসন প্রতিষ্ঠা করেন। ইয়েমেন, হিজাজ, সিরিয়া, ফিলিস্তিন, মিশর প্রভৃতি অঞ্চল তখন তার অধীনে ছিল। এভাবে চার বছর কেটে যায়। 40 হিজরির 17 রমজান শুক্রবারে খারিজিদের ষড়যন্ত্রে ফজরের নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার মৃত্যুর পর খেলাফতের শাসন চলবে 30 বছর, তারপর শুরু হবে রাজতন্ত্র। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত শেষ হওয়ার সাথে সাথেই রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত 30 বছরের খেলাফত সম্পন্ন হয়। আমির মুয়াবিয়া রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও যে কোনো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তাকে সবসময় রাজনীতির ময়দানে এগিয়ে রাখত। তার এই যোগ্যতা সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত ছিলেন। তিনি বলতেন, চারটি কারণে আলী আমার কাছে পরাভূত হয়েছে। এক নম্বর হচ্ছে, আলী নিজের গোপন কথা কারো কাছ থেকে লুকাতে পারতেন না, কিন্তু আমি গোপন কথা কারো কাছে প্রকাশ করতাম না। দুই নম্বর হচ্ছে, আলী অত্যন্ত ভাবলেশহীন ও নিশ্চিন্ত মানুষ ছিলেন। কোনো বিপদে পুরোপুরি আক্রান্ত না হলে তিনি আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করতেন না, আর আমি আগে থেকেই বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতাম। তিন নম্বর হচ্ছে, তার বাহিনী তার নির্দেশ মানত না, আর আমার বাহিনী আমার নির্দেশ অমান্যের সাহস পেত না। চার নম্বর হচ্ছে, তিনি ছিলেন কুরাইশের সমর্থন থেকে বঞ্চিত, আর আমি ছিলাম কুরাইশ সমর্থন পুষ্ট। স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার সাফল্যের স্বীকৃতি দিতেন। তিনি বলতেন, মুয়াবিয়া জনগণকে নিজের দিকে আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতা রাখে, কাজেই তার ব্যাপারে সাবধান থেকো। মুয়াবিয়া ছিলেন মুসলমানদের মধ্যে প্রথম রাজা বা বাদশাহ।
তার মাধ্যমে রাজত্ব যুগের শুরু হয়। কিন্তু তিনি ছিলেন রাজাদের মধ্যে উত্তম রাজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ মাসের মতো খেলাফত পরিচালনা করেন। কিন্তু তার অধীনে তখন পুরো মুসলিম বিশ্ব ছিল না, বেশিরভাগই ছিল আমির মুয়াবিয়ার অধীনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করেন। কিন্তু পুরো পরিস্থিতি তার অনুকূলে ছিল না। এহেন অবস্থায় আমির মুয়াবিয়া এক বিশেষ রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেন। তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লেখেন। ক্ষুধাভীতি ও নিরঙ্কুশ নৈতিকতার দিক দিয়ে খেলাফতের জন্য আপনার চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নাই। আমি যদি নিশ্চিন্ত হতাম যে দেশ শাসনের কাজটাও আপনি সুচারুরূপে করতে পারবেন, তবে আমি সর্বপ্রথম আপনার হাতে বায়াত করতাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনার পক্ষে খেলাফতের দাবি ত্যাগ করাটাই সমীচীন হবে। এর বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই আপনার সামনে পেশ করব। এই চিঠির সাথে আমির মুয়াবিয়া তার নিজের সিলমোহরযুক্ত একটি সাদা কাগজ পাঠিয়ে জানালেন, এই কাগজে ইমাম হাসান যা লিখে দিবেন আমি তা মেনে নিব। আমির মুয়াবিয়ার চিঠি ও তার উপস্থাপনা ইমাম হাসানকে মুগ্ধ করে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি মুয়াবিয়ার প্রস্তাব গ্রহণ করাই শ্রেয় মনে করেন। তিনি আমির মুয়াবিয়াকে চারটি শর্ত দেন, যা মুয়াবিয়া বিনা বাক্যে মেনে নেন। হিজরি ৪১ সালে আমির মুয়াবিয়া হাজার হাজার মুসলমানের উপস্থিতিতে সর্বসম্মত খলিফা নির্বাচিত হন। তার হাতে সর্বপ্রথম বায়াত নেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসে এই সালকে বলা হয় আমুল জামাআ বা ঐক্যের বছর। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার হাতে বায়াত অস্বীকার করেন। এ ব্যাপারে মুয়াবিয়ার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি ওর উপর চাপ দিবেন না, কেননা আপনার হাতে বায়াত এর চেয়ে তার কাছে তার আত্মমর্যাদা অধিক প্রিয়। একথা শুনে মুয়াবিয়া নীরব হয়ে যান এবং এ ব্যাপারে আর কিছু বলেননি। পরবর্তীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার কাছে বায়াত নিয়েছিলেন বলে জানা যায়। আমিরে মুয়াবিয়া ২০ বছর ব্যাপী তার শাসনকাল পরিচালনা করেন। এ সময়ে তিনি ইসলামী রাষ্ট্রের আয়তন বৃদ্ধি করেন, তিনি নৌবাহিনী প্রতিষ্ঠা করেন এবং রোমান খ্রিস্টানদেরকে পরাজিত করেন। মুসলমানদের মধ্যে তিনি প্রথম ডাক প্রথার প্রচলন করেন। এক কথায় বলা যায় মুয়াবিয়ার শাসনামল ইসলামের অন্যতম স্বর্ণযুগ ছিল। পরবর্তীতে আমিরে মুয়াবিয়া তার মৃত্যুর পূর্বে তার পুত্র ইয়াজিদকে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে মনোনীত করে যান। কিন্তু তার এই সিদ্ধান্তটিকে মক্কা মদিনা সহ অন্যান্য স্থানের নেতৃস্থানীয় ব্যক্তিরা সহজে গ্রহণ করতে পারেনি। এছাড়াও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি। কেননা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুয়াবিয়ার সাথে যে চুক্তিটি হয়েছিল তার মধ্যে অলিখিতভাবে একটি শর্ত ছিল যে মুয়াবিয়ার পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে অধিষ্ঠিত হবেন। যে বিষয়টি নিয়ে মুয়াবিয়া পুত্র ইয়াজিদ এর সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং সেই বিরোধের ফলশ্রুতিতেই পরবর্তীতে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে শাহাদত বরণ করতে বাধ্য করা হয়। আমিরে মুয়াবিয়া মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তিনি তার ছেলেকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করেন যে আমার মৃত্যুর পর যখন তুমি সিংহাসনে আরোহণ করবে তখন তুমি মুসলমানদের সাথে কীরূপ আচরণ করবে। তখন মুয়াবিয়া পুত্র ইয়াজিদ উত্তর দেয়, আমি আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নত অনুসরণ করব। মুয়াবিয়া তখন উত্তরে বলেন, সুন্নতে সিদ্দিকিয়ার উপর আমল করা উচিত, কেননা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদদের সাথে লড়েছেন এবং এমন অবস্থায় ইন্তিকাল করেছেন যে সমস্ত উম্মত তার উপর সন্তুষ্ট ছিল। ইয়াজিদ বলেন, না, শুধু আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নতই যথেষ্ট। মুয়াবিয়া তখন বলেন, বৎস, সিরাতে ওমরের উপর অনুসরণ করা উচিত, কেননা তিনি শহরগুলো আবাদ করেছেন, সেনাবাহিনী শক্তিশালী করেছেন এবং তাদের মধ্যে গনিমতের মাল বিতরণ করেছেন। এবারও ইয়াজিদ জবাবে বললেন, না, শুধু আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নতই যথেষ্ট। মুয়াবিয়া পুত্রকে আবার বললেন, বৎস, সিরাতে উসমানকে অনুসরণ করবে, কেননা তিনি তার জীবনে মানুষের অভূতপূর্ব কল্যাণ সাধন করেছেন এবং আল্লাহর পথে অকাতরে ধন সম্পদ বিলিয়ে দিয়েছেন। এবারও ইয়াজিদ বললেন, না, শুধু আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নতই যথেষ্ট। মুয়াবিয়া এই সকল কথা শুনে, তোমার এই সমস্ত কথাতেই আমার এ বিশ্বাস জন্মেছে যে তুমি আমার উপদেশ অনুযায়ী কাজ করবে না। হে ইয়াজিদ, তুমি দম্ভ করো না, আমি তোমাকে আমার আনুগত্যের অঙ্গীকার করছি এবং সকল লোক তোমার আনুগত্যের অঙ্গীকার করছে। এইবার একটা জরুরি কথা শোনো,
আবদুল্লাহ ইবনে উমরের পক্ষ থেকে তোমার ভয়ের কোনো কারণ নেই, কারণ সে দুনিয়া বিমুখ। হুসাইন ইবনে আলীকে কুফাবাসীরা অবশ্যই তোমার বিপক্ষে দাঁড় করাবে। যদি তুমি তার উপর জয়ী হও তাহলে তাকে হত্যা করো না, বরং তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখো। আবদুল্লাহ ইবনে জুবায়ের হচ্ছে ফেরকাবাজ, কাবুতে পেরে তাকে হত্যা করবে। সবসময় মক্কা ও মদিনাবাসীর সাথে সৌজন্যমূলক ব্যবহার করবে। কুফাবাসী যদি প্রতিদিন তাদের কর্মকর্তা পরিবর্তন করতে বলে তাহলে তাই করবে। সিরিয়াবাসীকে সবসময় সাহায্যকারী মনে করবে এবং তাদের বন্ধুত্বের উপর ভরসা রাখবে। এরপর মুয়াবিয়ার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। হিজরি সাত সনের ২২ রজব তিনি ইন্তেকাল করেন। মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ সিংহাসনে আরোহণ করেন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তাব পাঠান। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করা চেয়ে মৃত্যুকেই শ্রেয় মনে করেন এবং তার এই প্রস্তাব ফিরিয়ে দেন, যে কারণে ইয়াজিদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অবশেষে ঘনিয়ে আসে কারবালার সেই মর্মান্তিক ঘটনার দিন। দশই মুহররম হৃদয় বিদারক শাহাদতের দিন। দশই মুহররম সকালে লাল সূর্য তখন পূর্ব দিগন্তে। ফজরের নামাজের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের সারিবদ্ধভাবে দাঁড় করালেন। মাত্র ৩২ জন ঘোড়সওয়ার ও ৪০ জন পদাতিক নিয়ে গঠিত হয় ক্ষুদ্র বাহিনী। ডান দিকে জুবায়ের বিন কাইন এবং বাম দিকে হাবিব বিন মুজাইর নিজ নিজ বাহিনীর অধিনায়ক, পতাকা ছোট ভাই আব্বাসের হাতে। পেছনের দিকে নিরাপদ করার জন্য ইমাম হুসাইন নির্দেশ দিলেন পরিখা সদৃশ গভীর গর্ত করার জন্য এবং তাতে আগুন জ্বালিয়ে দিতে, যাতে শত্রুরা পেছন দিক হতে আক্রমণ করতে না পারে। অপরদিকে শত্রুরাও ৪০০০ সৈন্যর বিশাল বাহিনী নিয়ে প্রস্তুত। যুদ্ধ শুরুর আগে ইমাম হুসাইন শত্রুবাহিনীর উদ্দেশ্যে এক মর্মস্পর্শী ভাষণ দেন। আল্লাহর প্রতি প্রশংসা ও রাসুলের প্রতি দরুদ পাঠ করে তিনি বলেন, হে জনমণ্ডলী, তাড়াহুড়া করো না, আগে আমার কয়েকটি কথা শোনো। তোমাদেরকে বোঝাবার যে অধিকার আমার রয়েছে সেটা প্রয়োগের সুযোগ দাও এবং আমার আগমনের কারণটা শুনে নাও। আমার যুক্তিযুক্তিদের মেনে নাও এবং আমার প্রতি সুবিচার করো, তাহলে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান মানুষ বলে পরিগণিত হবে। কিন্তু সেজন্য যদি তোমরা প্রস্তুত না হও তবে তাও তোমাদের ইচ্ছা। আল্লাহ আমার একমাত্র সহায়, তিনি সৎ বান্দাদেরকে সাহায্য করে থাকেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এসব কথা শুনে তার বোন ও মেয়েরা কান্না শুরু করে দিল। ইমাম হুসাইন তার ভাই আব্বাসকে পাঠালেন তাদেরকে চুপ করাবার জন্য। কান্নার আওয়াজ থেমে গেলে আবার বললেন, জনমণ্ডলী, তোমরা আমার বংশ পরিচয় ও মানমর্যাদার কথা বিবেচনা করো, যে আমি কে? আমাকে অপমান করা বা হত্যা করা কি তোমাদের শোভা পায়? আমি কি তোমাদের নবীকুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এবং তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে নই, যিনি সবার আগে কিশোর বয়সেই তার দাওয়াতে সাড়া দিয়ে ঈমান এনেছিলেন? শহীদদের সর্দার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার পিতার চাচা নন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উক্তি কি তোমাদের মনে নেই, যেখানে তিনি আমাকে এবং আমার ভাইকে বেহেশতের যুবকদের নেতা বলেছিলেন? আর যদি আমাকে তোমরা মিথ্যাবাদী মনে করো, তাহলে এখনও তোমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা আমার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেছেন। তোমরা তাদের কাছে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের কাছে জানতে চাই, এই হাদিসের উপস্থিতিতেও কি তোমরা আমার রক্ত ঝরানো থেকে বিরত থাকবে না? ইমাম হুসাইনের এমন মর্মস্পর্শী ভাষণেও শত্রুপক্ষের মনে বিন্দুমাত্র আবেগের উদ্ভব হল না। সীমার ও তার সমমনা সৈন্যরা যুদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। শত্রুবাহিনীর একমাত্র ব্যক্তি হুর ইবনে ইয়াজিদ তামামি, যে ব্যক্তি ইমাম হুসাইনকে সর্বপ্রথম মক্কায় যেতে বাধা দিয়েছিল এবং কারবালা পর্যন্ত আটকে রেখেছিল, সে প্রধান সেনাপতি আমর ইবনে সাদের কাছে এসে বলল, আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা করুন। তোমরা কি সত্যি এই মানুষটার বিরুদ্ধে লড়াই করবে? বিশেষত সে যখন লড়াই করতে চায় না এবং লড়াই করার মতো জনশক্তিও তার নেই। ইবনে সাদ বলল, হ্যাঁ, আল্লাহর কসম, অবশ্যই লড়াই করব। এমন লড়াই করব যে শত্রুদের মাথা গলা থেকে আলাদা হয়ে যাবে। হুর বলল, ওনার বিকল্প প্রস্তাবগুলো কি গ্রহণ করা যায় না? ইবনে সাদ এবার একটু নরম হয়ে বলল, আল্লাহর কসম, আমার হাতে ক্ষমতা থাকলে গ্রহণ করতাম, কিন্তু গভর্নর সাহেব যেখানে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তা আমি কিভাবে গ্রহণ করি?
এই কথা শুনে হুর আস্তে আস্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে অগ্রসর হতে শুরু করলো। যখন সে দেখল যে সে তার বাহিনী থেকে বেশ দূরে চলে এসেছে এবং ইমাম হুসাইনের বাহিনীর কাছাকাছি চলে এসেছে, তখন সে অকপটে বলল, এখন জান্নাত ও জাহান্নামের যে কোনো একটা বেছে নেবার সময় এসেছে, আমি জান্নাতকে বেছে নিলাম। এই বলে সে ঘোড়া হাঁকিয়ে ইমাম হুসাইনের কাছে চলে এলো, বলল, হে রাসুলের নাতি, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আমি সেই হতভাগা যে আপনাকে ফিরে যেতে না দিয়ে এই জায়গায় আটকে রেখেছি। আল্লাহর কসম, আমি কখনো কল্পনাও করিনি যে ওরা আপনার প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করবে। আমি যদি জানতাম যে তারা এতদূর বাড়াবাড়ি করবে, তাহলে আমি কখনোই এত বড় অন্যায় করতাম না। এখন আমি আল্লাহর কাছে তওবা করার জন্য আপনার কাছে এসেছি। আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আপনার প্রাণ রক্ষা করার জন্য শত্রুদের বিরুদ্ধে লড়ে যাব। এতে কি আমার তওবা কবুল হবে? ইমাম হুসাইন বললেন, অবশ্যই তোমার দোয়া কবুল হবে এবং আল্লাহ তোমাকে অফুরন্ত অনুগ্রহ দান করবেন। সিমার জিল জাউশান এবার আমর ইবনে সাদকে বলল, এখন আর দেরি করছেন কেন? ইবনে সাদ সাথে সাথে তার তীর ধনুক জোরে দিয়ে ইমাম হুসাইনের বাহিনীর দিকে নিক্ষেপ করলেন এবং বললেন, তোমরা সাক্ষী থাকো, সর্বপ্রথম আমি তীরটি নিক্ষেপ করেছি, এরপর কুফিদের দুই ব্যক্তি বেরিয়ে এলো মল্লযুদ্ধের জন্য। ইমাম হুসাইনের পক্ষ থেকে এক বীর যোদ্ধা তাদের দুইজনকে হত্যা করল। এভাবে যুদ্ধ চলতে লাগলো, এতে কুফিদের প্রচুর যোদ্ধা মারা যেতে লাগলো। আবদুল্লাহ ইবনে উমাইর কালবি, বারির ইবনে হাসির, হুর ইবনে ইয়াজিদ এবং হাফে ইবনে হেলাল নিজেদের প্রতিপক্ষকে কচুকাটা করেন। এই দৃশ্য দেখে শত্রুবাহিনীর উমর ইবনে হাজ্জাব চিৎকার করে বলল, হে বাহাদুর বৃন্দ, তোমরা কি জানো কাদের সাথে লড়াই করছো? এরা তো তারা যারা নিজেদের প্রাণ হাতে করে বের হয়েছে, তাদের সাথে মল্লযুদ্ধ সমীচীন নয়, সম্মিলিতভাবে আক্রমণ করো। খোদার কসম, তোমরা পাথর নিক্ষেপ করলে এরা কেউ বাঁচবে না। এই বলে সে ইবনে সাদের বাহিনীর ডান দিকের অংশকে নিয়ে ইমাম হুসাইনের ডান দিকের বাহিনীর দিকে অগ্রসর হয়। হুসাইন বাহিনী তাদেরকে বর্ষা ও তীরের আঘাতে জর্জরিত করে ফেলে, ফলে শত্রুপক্ষের বহু সংখ্যক সৈন্য হতাহত হয়। এরই মধ্যে হঠাৎ ইবনে সাদ এর বাহিনীর আবদুল্লাহ ইবনে হাউজা নামক এক ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে গিয়ে বলল, তোমাদের মধ্যে হুসাইন কে? কেউ উত্তর দিল না, তাই সে আবার জিজ্ঞেস করল, এবারও কেউ জবাব দিল না। তৃতীয়বার জিজ্ঞেস করলে বলা হলো, তোমার উদ্দেশ্য কি? ইবনে হাউজা বলল, হে হুসাইন, আমি তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলছি। ইমাম হুসাইন জবাব দিল, তুই মিথ্যা বলছিস, আমি পরম করুণাময় আল্লাহর কাছে অবশ্যই যাব, তবে তুই কে? সে বলল, ইবনে হাউজা। ইমাম হুসাইন হাত তুলে বলল, হে আল্লাহ, এই পাষণ্ডকে এখনই দুজখে পাঠাও। ইবনে হাউজা এ কথা শুনে ক্রোধে অধীর হয়ে গেল, কিন্তু কিছু করার আগেই তার ঘোড়া লম্ফঝম্ফ করে এমনভাবে ছুটতে লাগলো যে ইবনে হাউজার পা লাগামে আটকে গেল এবং সে ঘোড়ার পিঠে থেকে পড়ে ছুলতে লাগলো। ঘোড়ার ছোটাছুটিতে ইবনে হাউজার মাথা গাছ ও পাথরের সাথে এমনভাবে ধাক্কা খেতে লাগলো যে অল্প কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল। ইবনে সাদের বাহিনীর আরেক নরপশু মাসরুক ইবনে ওয়াইল অনেকের কাছে ইচ্ছা প্রকাশ করেছিল যে সে ইমাম হুসাইনের মাথা কাটবে, কিন্তু ইবনে হাউজার শোচনীয় পরিণতি দেখে সে এত ভয় পেল যে সে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলতে বলতে তৎক্ষণাৎ যুদ্ধ ছেড়ে কুফার পথে রওনা হয়। ইমাম হুসাইনের সৈনিকরা জীবন বাজি রেখে যুদ্ধ করছিল, তারা যেদিক দিয়ে যাচ্ছিল সেদিকে শত্রুদের লাশের স্তূপ হয়ে যাচ্ছিল। ইয়াজিদ ইবনে কান্তি নামক একজন আমর ইবনে সাদের কাছে কুফা থেকে এসেছিল। ইবনে সাদ ইমাম হুসাইনের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করায় সে হুসাইনের পক্ষে যোগ দেয়। সে হাঁটু গেড়ে মাটির উপর বসে শত্রু বাহিনীর দিকে তীর নিক্ষেপ করে। তার ছোড়া 100টি তীরের মধ্যে মাত্র 5টি তীর লক্ষ্যভ্রষ্ট হয়। তার প্রতিটি তীর ছোড়ার সময় ইমাম হুসাইন বলেছিলেন, হে আল্লাহ, ওর তীরগুলো লক্ষ্যে পৌঁছে দাও এবং এর বদলে ওকে জান্নাতবাসী করো। সীমার যত সহজে জয় আশা করেছিল, বাস্তবে যে তা তত সহজ নয় তা সে উপলব্ধি করল। অবস্থা বেগতিক দেখে সে আমর ইবনে সাদের বাম দিকের সেনাদলকে নিয়ে চারদিক থেকে ইমাম হুসাইনের বাহিনীর উপর আক্রমণ চালালো, কিন্তু ইমাম হুসাইনের সাথীরা এমন প্রতিরোধ গড়ে তোলে যে এ হামলাও ব্যর্থ হয়। আমর ইবনে সাদ এবার হুসাইন ইবনে নুমাইয়ের নেতৃত্বে 500 তীরন্দাজের একটি দলকে তীর ছোড়ার জন্য পাঠায়। বৃষ্টির মতো তীর ছুঁড়ে তারা ইমাম হুসাইনের অনেকগুলো ঘোড়াকে আহত করে।
বাধ্য হয়ে ঘোড় সওয়াররা পদাতিকে রূপান্তরিত হয়। এর মধ্যে হুর ইবনে ইয়াজিদের ঘোড়াও ছিল। হুর ঘোড়া থেকে নেমে শত্রুর ভিতরে ঢুকে পড়লেন এবং যতক্ষণ পারলেন শত্রুদেরকে কচুকাটা করলেন। শত্রুরা হুরকে চারিদিক থেকে ঘিরে ধরল এবং তাকে শহীদ করল। সূর্য তখন মধ্য আকাশে। ইমাম হুসাইনের বাহিনী বীর বিক্রমে লড়ে চলছে। তাদের মধ্যে বিন্দুমাত্র ক্লান্তি ও দুর্বলতার লক্ষণ নেই। ইবনে সাদের জয়ের লক্ষণ তখনও দৃষ্টিসীমার বাইরে। এর কারণ, ইমাম হুসাইনের তাঁবুগুলো এমনভাবে ফেলে রাখা হয়েছিল যে শত্রুরা শুধুমাত্র একদিক থেকে আক্রমণ করতে পারছিল। অবশেষে ইবনে সাদ হুকুম দিলেন ইমাম হুসাইনের ডানে বামে যে তাঁবুগুলো আছে তা ফেলে দিতে। কিন্তু তাদের সে কৌশলও ব্যর্থ হয়। তখন তারা তাঁবুগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। এতে ইমাম হুসাইনের বাহিনীর জন্য ভালো হয়, শত্রু আর পেছন থেকে আক্রমণ করতে পারল না। ইবনে সাদের বাহিনীর যোদ্ধাদের লাশে ময়দান ভরে গেল। এদিকে ইমাম হুসাইনেরও খুব কম সংখ্যক লোক জীবিত ছিল। ইবনে সাদের বাহিনীর প্রচুর সংখ্যক মারা গেলেও তাদের সংখ্যা এত বেশি ছিল যে এই সংখ্যাতেও তাদের কমতি অনুভূত হচ্ছিল না। কিন্তু ইমাম হুসাইনের একজন শহীদ হলে তা বিরাট শূন্যতার সৃষ্টি করছিল। সূর্য তখন পশ্চিম আকাশে অনেকটা ঢলে পড়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লোকদের বললেন, শত্রুদেরকে বলো আমাদেরকে জোহরের নামাজ পড়তে দাও। কিন্তু শত্রুরা এ আবেদন অগ্রাহ্য করল। বাধ্য হয়ে লড়াই চলা অবস্থায় সালাতুল খাউফ এর নিয়মে নামাজ পড়া হলো। নামাজের পর আবার দুপক্ষ থেকেই জোরদার আক্রমণ শুরু হলো। ইমাম হুসাইনের চারপাশে তখন কয়েকজন মুজাহিদ ব্যতীত বাকি সকলেই শহীদ হয়ে গেছে। কুফি বাহিনী তখন ক্রমেই প্রবল হয়ে উঠছে। ইমাম হুসাইনের সঙ্গীরা তখন সিদ্ধান্ত নিল যে শত্রুরা ইমাম হুসাইনকে আক্রমণ করার আগে তারা সবাই তার হেফাজতে লড়াই করবে এবং একে একে শহীদ হবেন। তাদের একজন জীবিত থাকা অবস্থায় তারা ইমাম হুসাইনের গায়ে হাত পড়তে দিবেন না। এই সিদ্ধান্ত অনুযায়ী এক একজন করে এগিয়ে গেল আর শহীদ হল। এবার ইমাম হুসাইন ও তার পরিবার ছাড়া আর কেউ জীবিত রইল না। এবার তার পরিবার ও হাশিমি গোত্রের বাকি কয়েকজন তাদের জীবন উৎসর্গ করতে এগিয়ে এলো। সর্বপ্রথম ইমাম হুসাইনের 19 বছরের সুদর্শন পুত্র আলী আকবর ময়দানে নামলেন। তিনি শত্রুদের উপর হামলা করছেন আর কবিতা আবৃত্তি করতে লাগলেন। প্রবল বিক্রমে তিনি মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছিলেন আর তার বীরত্বের স্বাক্ষর রাখছিলেন। অবশেষে জনৈক মুর্রা ইবনে মুনাকিজ তাকে বর্ষার আঘাতে মাটিতে ফেলে দেয়। রক্ত পিপাসু জালিমের দল তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে টুকরো টুকরো করে ফেলে। হৃদয় বিদারক এই দৃশ্য দেখে ফুফু জয়নব পাগলের মতো তাঁবু থেকে বের হয়ে আসেন আর কাঁদতে থাকেন। ইমাম হুসাইন তাকে তাঁবুর মধ্যে ফেরত পাঠান আর ছেলের লাশের টুকরোগুলো ভাইয়ের সাহায্যে তুলে নিয়ে তাঁবুর সামনে রাখেন। আলী আকবরের পর একে একে মুসলিম ইবনে আকিলের ছেলে, আবদুল্লাহ ইবনে জাফরের ছেলে আওন ও মোহাম্মদ ময়দানে শহীদ হন। তারপর ইমাম হাসানের ছেলে তলোয়ার হাতে ময়দানে এলেন। কাসেম এত সুদর্শন ছিল যে তার চেহারা চাঁদের মতো জলজল করত। আমর ইবনে সাদ ইবনে নুফাইল আবদি তার ঘাড়ের উপর তরবারি দিয়ে আঘাত করে। কাসেম চাচা বিদায় বলে একটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিৎকারে আর স্থির থাকতে পারলেন না। তিনি সিংহের মতো গর্জে উঠে কাসেমের হত্যাকারী আমরকে আক্রমণ করেন এবং তার বাহু কেটে ফেলেন। আমর চিৎকার করলে কুফি বাহিনীর অশ্বারোহীরা তাকে রক্ষা করার জন্য ছুটে আসে। কিন্তু বেসামাল অবস্থায় তারা তাকে রক্ষা করার পরিবর্তে নিজেদের ঘোড়ার পায়ের চাপায় মেরে ফেলে। ইতিমধ্যে ইমাম হুসাইনের আর এক ছেলে আবু বকরকে শত্রুরা তীর মেরে শহীদ করে ফেলে। সবশেষে ইমাম হুসাইন যখন শত্রুদের উপর অপূর্ব বীরত্ব ও পৌরুষত্বের সাথে আক্রমণ চালালো, তখন তা দেখার মতো আর কোনো সঙ্গী তার সাথে জীবিত ছিল না। কিন্তু আমর ইবনে সাদ ও সীমার বলাবলি করছিল, আজ পর্যন্ত তারা এমন বীর আর কখনো দেখেনি। ইমাম হুসাইনের সর্বাঙ্গ তখন ক্ষতবিক্ষত। তিনি ভীষণ পিপাসার্তও ছিলেন। তিনি তার ভাই আব্বাসকে নিয়ে ফোরাত নদীর দিকে চললেন। শত্রুরা তাকে ঠেকাতে চেষ্টা করল, কিন্তু তিনি যুদ্ধ করতে করতে এগিয়ে গেলেন। নদীর কিনারায় পৌঁছে ইমাম হুসাইন যখন পানির পেয়ালা পান করতে উদ্যত হলেন, তখন শত্রুপক্ষের একটি নিক্ষিপ্ত তীর তার কণ্ঠনালীতে বিঁধে তিনি নিজেই তীরটি বের করে ফেলেন এবং পানি পান না করেই তাঁবুর কাছে ফিরে আসেন। এর মধ্যে সীমার কয়েকজন ঘোড়সওয়ারকে নিয়ে ইমাম হুসাইনকে ঘিরে ফেলে। ইমাম হুসাইনও একা তাদেরকে বীরত্বের সাথে মোকাবেলা করতে লাগলেন। ইমাম হুসাইনের শরীর ও মাথা মারাত্মকভাবে আহত হয়েছে, কিন্তু তারপরেও তিনি বীরত্বের সঙ্গে অস্ত্র চালাচ্ছিলেন। এভাবে অনেক সময় কেটে গেল।
শত্রুরা চাইলে অনেক আগেই ইমাম হুসাইনকে শহীদ করে ফেলতে পারত, কিন্তু কেউই তার উপর চূড়ান্ত আঘাত হানার গুনাহ নিজের ঘাড়ে নিতে চাচ্ছিল না। প্রত্যেকেই চাচ্ছিল কাজটা অন্য কেউ করুক আর নিজে তা থেকে মুক্ত থাকুক। এই দেখে সীমার ছয় ব্যক্তিকে সাথে করে রাসুলের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর হামলা চালায়। এদের মধ্যে একজন এমনভাবে তরবারি দ্বারা আঘাত করে যে ইমাম হুসাইন এর বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ডান হাতে তরবারি তুলতে চেষ্টা করলেন, কিন্তু তিনি তা পারলেন না, কারণ তার ওই হাত এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল যে তিনি ডান হাতেও তরবারি তুলতে পারছিলেন না। পিছন থেকে সানান ইবনে আনাস নামে একজন সৈনিক এমন করে তাকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে যে ইমাম হুসাইনের পেট ভেদ করে চলে যায় তা। এবার রাসুলের প্রাণপ্রিয় দৌহিত্র মাটিতে লুটিয়ে পড়েন, পাষণ্ড সানান তখন বর্ষা টান দিয়ে বের করে ফেলেন। শহীদ হয়ে গেলেন আহলে বায়াতের শেষ প্রদীপ, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর সীমার এবং অন্যান্য মত অনুসারে তার নির্দেশে অন্য কেউ ইমাম হুসাইনের পবিত্র দেহ থেকে তার মস্তকটি পৃথক করে ফেলে। এরপর উবাইদুল্লাহ ইবনে জায়েদের নির্দেশ পালনার্থে 12 জন অশ্বারোহী ইমাম হুসাইনের পবিত্র দেহকে দলিত মথিত করে। এখনকার মতো এ পর্যন্তই, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিবেন, এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সব সময় একটি বিষয় মনে রাখবেন, আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে। সো নেভার ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড অলসো নেভার ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট ভিডিওস।